বরগুনায় দিনে দুপুরে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন বাকি যারা এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে দুইজনকে আমরা আমাদের পুলিশ ধরে ফেলছেন এবং বাকি যে কয়জন এই এই এইসংস হত্যাকাণ্ড সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে আমরা ধরব সবাইকে আইনের সামনে আমরা হাজির করে দেব মন্ত্রী আজ বিকেলে চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন পুলিশের দক্ষতা সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের পুলিশ অনেক সক্ষম ও অনেক দক্ষ তারা অনেক ইনফরমেটিভ রোহিঙ্গা নিয়ে চ্যালেঞ্জের মুখে আছি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তারা যে কোনো জায়গায় চলে যাচ্ছে তবে তারা চলে গেলেও নিরাপত্তা বাহিনী আবার তাদের ক্যাম্পে নিয়ে আসছে চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক